ইসলামী প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার মধ্যে সম্প্রীতি গোপন চুক্তি হয়েছে। ইসরায়েল ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে গত 12 ডিসেম্বর হোয়াইট হাউসে চুক্তি হয় বলে গতকাল ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে। দুপক্ষ একটি চুক্তি সই করে, যা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অক্টোবরের বক্তৃতার প্রতিফলন। অক্টোবর ওই বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইরান মেনে চলেছে বলে তিনি আর স্বীকৃতি দেবেন না। ইসরায়েল দাবি করে আসছে, মধ্যপ্রাচ্যে ইরানের পক্ষ থেকে ব্যাপক ঝুঁকি সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে এই ঝুঁকি মোকাবেলার জন্য মোট 4টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে 1টি টিম সিরিয়ায় ইরানের প্রভাব খর্ব করা এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন বাধাগ্রস্ত করার জন্য কাজ করবে। দ্বিতীয় টিম কূটনীতিক ও গোয়েন্দা বৃত্তির মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত করবে। আলাদা আরেকটি টিম কাজ করবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচাল করার জন্য, আর চূড়ান্তভাবে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে যে কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ন্ত্রণ করবে চতুর্থ টিম। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান প্রবণতা প্রক্রিয়ার উপর একযোগে নজর রেখে চলছে আমেরিকা এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ইসরায়েল, আমেরিকা ও সৌদি আরব যখন সুবিধা করতে পারেনি, বরং সন্ত্রাসীদের চরম পরাজয় হয়েছে, তখন নতুনের ষড়যন্ত্রের খবর বের হলো। মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক অঙ্গনে দিন দিন ইরানের প্রভাব বেড়েই চলেছে। ইসরায়েল ও আমেরিকার নতুন পদক্ষেপ থেকে তা পরিষ্কার হয়ে উঠছে। এদিকে ইরান ও তুরস্কের বেড়ে চলা প্রভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। দেশ দুটির প্রভাব মোকাবেলায় আরব দেশগুলিকে সৌদি আরব ও মিশরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আমিরাতের উপপররাষ্ট্রমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের উপপররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস এক টুইটার বার্তায় বলেছেন, অচল অবস্থায় রয়েছে বিশ্ব, সমাধান হচ্ছে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার মুখে ঐক্যবদ্ধ হওয়া। তিনি টুইটার বার্তায় আরও বলেছেন, সাম্প্রদায়িক ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়, আরব বিশ্ব তেহরান ও আঙ্কারার নেতৃত্বে পরিচালিত হবে না। তিনি আরও বলেন, ইয়াও অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা চলছে এবং এ অবস্থায় তিনি আরব দেশগুলোকে রিয়াদ ও কায়রোর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া উচিত। তুরস্ক ও আরব আমিরাতের মধ্যে নতুন কূটনীতিক টানাপোড়েন শুরুর প্রেক্ষাপটে আনোয়ার গারগাস এসব কথা বলেছেন। সম্প্রতি তুরস্ক ও আরব আমিরাতের মধ্যে কূটনীতিক টানাপোড়েন জোরদার হয়েছে। কাতার ইস্যুকে কেন্দ্র করে এই অবস্থা দেখা দিয়েছে। কাতারের দুঃসময়ে তুরস্ক পাশে দাঁড়ানোর অবরোধ কার্যত দৃশ্যমান হয়নি।